সময়ের সাথে সাথে বদলে গেছে কলকাতা, বদলে গেছে ছেলেবেলার দেখা সেই আলিপুর চিড়িয়াখানা। আসুন দেখে নেওয়া যাক 2023 সালের কলকাতা জু। আপনার মূল্যবান 2 মিনিট সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। বারুইপুর থেকে দুপুরবেলা বেরিয়ে পড়লাম আমরা। ভাই যে ড্রাইভিংটা এত ভালো শিখেছে, প্রশংসা করতেই হয়। সঙ্গে রয়েছেন মামা, মামি ও বোন। অনলাইনে টিকিট কাটলাম, তাই লাইনে ঝামেলা পোহাতে হলো না। প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা। শীতকালে মানুষ বেশি চিড়িয়াখানায় যায়, সেই সময় পরিবেশটা রুক্ষ থাকে, কিন্তু বর্ষাকালে চারিদিকটা বেশ সতেজ ও সবুজ। এখন আমরা প্রথমে দেখলাম বিশাল বিশাল কিছু সারস, অনেকগুলো প্রজাতির সারস, দেখতে খুবই সুন্দর। তারপর গেলাম হাতির কাছে। হাতি তো রীতিমতো পর্যটকদের ইমপ্রেস করার জন্য নানান অ্যাক্টিভিটি করছে। কি সুন্দর ঘাস ছিঁড়ে মুখে তুলছে দেখুন। হ্যাঁ, মামা বলছে যে বাঘের কাছে কি অনেকক্ষণ দাঁড়াবো। হ্যাঁ, যেন আমাদেরকে দেখাচ্ছে, যেন এটা শো করছে, যেন কিরম তুলছে, কিরম করে তুলছে। হ্যাঁ, ছিঁড়ছে তো কেমন করে। ও, এরপর যে দৃশ্য আমরা দেখলাম তা ভাষা বা ছবিতে প্রকাশ করা যায় না। এতদিন ছবি, সিনেমা, ভিডিওতে দেখতাম ময়ূরের পাখনা মেলা ও নাচ, আজ সজগকে দেখার সৌভাগ্য হলো। ওহ, কি অসাধারণ মুগ্ধকর সেই দৃশ্য! বর্ষাকাল না এলে ময়ূরকে এভাবে আমরা দেখতেই পেতাম না। ওরে নাচছে, দেখ নাচছে। ওই দেখুন অসভ্য সিংহটা দর্শকদের কাঁচকলা দেখিয়ে উল্টে শুয়ে আছে। এখানে কয়েকশো প্রজাতির পাখি আছে, তা দেখে শেষ করা যায় না। এটা খুব ভালো জিনিস, চিড়িয়াখানায় যে কোনো প্রাণীকে যে কেউ দত্তক নিতে পারেন। 1 বছরের জন্য সেই প্রাণীর দায়িত্ব নিতে হবে। দত্তগ্রহীতার নাম ও ছবি সহ প্লেট থাকবে সংলগ্ন খাঁচায়। এই হলো এমু পাখি, অনেকটা উট পাখির মতো দেখতে। এই গরমে জলে ডুবে রয়েছে জলহস্তি, অবশেষে সদয় হয়ে মাথা তুলল একটি বার। আমরা এবার গেলাম সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। দুপুরে পেট ভরে লাঞ্চ করে ঘুম দিচ্ছে মহারাজেরা। লেপার্ড, চিতা সবাই এখানে উপস্থিত। দর্শকরা চায় পশুরা তাদের সামনে দৌড়ঝাঁপ, লম্পঝাম্প করুক, গর্জন করুক, চুপচাপ থাকা কে পছন্দ করে। অনেক দর্শক তাদের নানাভাবে টিজ করছে, যেটা করা একদমই উচিত নয়। এটা নিশাচর ভবন, রাতে চড়ে বেড়ানো কিছু প্রাণী রয়েছে এখানে, যেমন প্যাঙ্গোলিন, সজারু ইত্যাদি। এরপর আমরা এলাম রেপটাইলস হাউসে। হরেক রকমের সরীসৃপ রয়েছে এখানে। অজগরের মতো মারাত্মক সাপ যেমন এখানে রয়েছে, তেমন কিছু সাধারণ সরীসৃপও রয়েছে, যেমন গুয়াকেল, টাঙার সাপ ইত্যাদি। হরিণগুলো দেখতে দেখতে আমরা গেলাম ক্যাঙ্গারুর কাছে। ময়দানে একা চড়ে বেড়াচ্ছে সে। অনেকগুলো প্রজাতির হরিণ আছে এখানে, তবে হোয়াইট স্পটেড হরিণগুলো সবথেকে সুন্দর দেখতে হয়। এরপর গেলাম কুমির দেখতে। কুৎসিত কুমিরের পাশের রাজহংসগুলো সবার নজর কাড়ছিল, যেন ছবির মতো সুন্দর তার শরীরের প্রতিটি খাঁজ ও নিখুঁত গড়ন তার। কি সুন্দর এক পাখি, নামটা জানা নেই, পাইপের জল খেয়ে চলে গেল। পাগলা হয়ে গেছে নাকি, শুধু হাঁটছে, দেখাই দেখ পায়চারি করছে, শুধু পাক খাচ্ছে।
সব থেকে বেশি এন্টারটেইনিং ছিল ভাল্লুক। কি সুন্দর এক গেম খেলছিল সে, এক জায়গায় সে গোল গোল করে পাক খাচ্ছে অনবরত, তাদের দেখতে লোকজন তো ভিড় জমিয়ে দিল। এবার জেব্রা, যেন ঘোড়ার গায়ে কেউ জোর করে রং দিয়ে সুন্দর করে পেন্টিং করেছে, এত নিখুঁত ডিজাইন যে প্রাকৃতিক বিশ্বাস করা যায় না। এই পাইচারি করে বেড়াচ্ছে এক মহাজন, পালাবে তাহলে দূরে চলে যাবে। কি সুন্দর ছোট ছোট কিউট কিউট স্টার টার্টেল, স্টার টার্টেল, স্টার টার্টেল রে। কচ্ছপগুলো বাচ্চা পেড়ে ভর্তি করেছে, কত রকম কত হাজার প্রজাতির যে পাখি দেখলাম তার হিসাব নেই। নাম তো চিড়িয়াখানা, চিড়িয়া বলতে কামড়াবে হাতে। চিড়িয়াখানায় সব থেকে সুন্দর পশু ছিল জিরাফ, অনেকক্ষণ ধরে মুগ্ধ হয়ে দেখলাম তাদেরকে। ওদের ঘাটটা এতটাই উঁচু মাটি পর্যন্ত আসে না, সেই কারণে পাটা তারা একবার ঘরের মধ্যে ঢুকছে আবার সেখান থেকে বেরিয়ে আসছে, যেন সব সময় দর্শকদের জন্য একটা শো জারি রেখেছে। নাম যা চিড়িয়াখানা, তাই চিড়িয়া দিয়েই শেষ হলো আমাদের এই ভ্রমণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যে কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে করতে পারেন কমেন্টে। থ্যাংক ইউ।